চিত্রনায়িকা সাদেকা পারভিন পপির পর এবার চিত্রনায়ক ওমর সানিকে শেষ করে দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। 10 জুন রাজধানীর একটি কনভেনশন হলে খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে প্রকাশ্যে এই ঘটনা ঘটে। জানা গেছে এই ঘটনার সাক্ষী চলচ্চিত্রের অনেক সিনিয়র অভিনয়শিল্পীও, যদিও ওমর সানি নাকি আগে জায়েদ খানকে চড় মারেন, এরপরেই তিনি শেষ করে দেওয়ার হুমকি দেন। কিন্তু জায়েদ খানকে কেন চড় মারতে গেলেন ওমর সানি? শিল্পী সমিতি নির্বাচনের অনেক আগে থেকে তাদের বেশ ভালো সম্পর্ক, সে সময় একসঙ্গে তারা একটি সিনেমাও করেছেন, সেই ছবিতে নায়িকা মৌসুমীও ছিলেন। অভিনয় শিল্পীদের ভাষ্য, কিছুদিন আগে মৌসুমীর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন জায়েদ খান, ওই ঘটনায় খুব বিরক্ত হয়েছিলেন মৌসুমীর স্বামী ওমর সানি। এই বিষয়ে ডিপজলের কাছে বিচারও দেন ওমর সানি। ডিপজল উভয়কে ঠান্ডা থাকতে বলেন, এমনকি একে অপর থেকে দূরে থাকারও পরামর্শ দেন। তবে এই ঘটনা ওইখানেই থেমে থাকেনি, ডিপজলের সমাধানও মেনে নেননি ওমর সানি। তাই জায়েদ খানকে ডিপজলের ছেলের বিয়েতে পেয়েই চর মেরে বসেন, এরপরেই ওমর সানিকে চিরতরে শেষ করে দেওয়ার হুমকি দেন জায়েদ খান। এদিকে চিত্রনায়ক জায়েদ খান বিষয়টি মিথ্যে দাবি করলেও ওমর সানি দেশের একটি গণমাধ্যমকে বলেন, মানুষের ক্ষতি করতে করতে জায়েদের সাহস বেড়ে গেছে, কেউ কথা বলছিল না, চর দিয়ে আমি না হয় শুরু করেছি। জায়েদ খান চরম ব্যাদবি করেছিল, অনেকদিন ধরে আমি সেটা মার্ক করছিলাম, বিয়েতে দেখার পর কাছে গেছি, এরপর কষে থাপ্পড় দিয়েছি, এর কারণে সে আমাকে শেষ করে দেওয়ার হুমকি দেয়, কত বড় সাহস। এই ঘটনায় কিছুটা ক্ষুব্ধ হয়ে যান ডিপজল, তিনি বলেন, এটা আমার ছেলের বিয়ের অনুষ্ঠান, এখানে এসব কি? যদিও হলবর্তি অনেক মানুষ থাকায় ঘটনাটি অনেকেই জানতে পারেনি। এই ঘটনার পর ওমর সানি রাগ করে না খেয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান। এর কয়েক মিনিট পর জাহেদ খানও চলে যান বলে প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে জানা গেছে। এদিকে এ ঘটনায় FDC পাড়া এবং সোশ্যাল মিডিয়া সহ নানা জায়গায় উঠেছে প্রশ্ন, বিস্ময় প্রকাশ করে অনেকে জানতে চেয়েছেন জাহেদ খানের এত ক্ষমতার উৎস কোথায়। তিনি যখন তখন যাকে তাকে শেষ করে দেওয়ার হুমকি দেন, প্রথমে পপি, এখন ওমর সানি। সাদাকালো নিউজ।